সাহাবীরা ইসলাম শিখেছিলেন আল্লাহ রাসূলের কাছ থেকে কই তাদেরকে তো কোনো ইতিহাসে দেখি না যে তারা ইসলামের জ্ঞান বিক্রি করে খেয়েছেন বরং দেখি তারা পেটে পাথর বেঁধেছেন গাছের লতাপাতা খেয়েছেন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন কিন্তু দিনের বিনিময়ে একটা পয়সাও গ্রহণ করেননি আজকে আমরা রাসূলুল্লাহর কলিজার টুকরা হাসান হুসাইনের অনাহারে থাকার গল্প শুনি ওয়াজ মাহফিলে অথচ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাবা ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন জ্ঞানের দরজা এত বড় একজন আলেম হয়েও আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারতেন না কেন কারণ তিনি জ্ঞানকে পার্থিব স্বার্থ হাসিলে ব্যবহার করেননি কাজেই আলেমরা খাবে কি আলেমদের সংসার চলবে কিভাবে এই প্রশ্নগুলো অবান্তর আল্লাহর রাসূল ও সাহাবীদের সংসার যেভাবে চলেছে আপনাদের সংসারও সেভাবেই চলবে আপনারা ভিন্ন সিস্টেম কেন বানিয়ে নিলেন